So hi guys, this is Shaman this side from the Kolkata Food Book. And আমরা কালী পূজেতে obviously প্রচন্ড ল্যাদ খাচ্ছিলাম আমি আর সায়ন্তন মিলে। হঠাৎ করে আমার ফোনে একটা টিং টিং করে মেসেজ বাজে, ঠিক আছে? আর কি মেসেজে বলা হয়, লেখা থাকে যে একটা ক্যাফে যেটা নাকি বাগুইআটিতে সিচুয়েটেড, অ্যান্ড সেই ক্যাফেটা নাকি আমাদেরকে স্পন্সর করবে, ঠিক আছে? অ্যান্ড আমি তো সুপার এক্সাইটেড হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে সায়ন্তনকে ফোন করলাম। সায়ন্তন দত্তপুকুরে গিয়েছিল, ঠিক আছে? অনেক মানে ঝামেলার মধ্যেও সায়ন্তন আমার ফোনটা তুলে বললো, কী হয়েছে? আরাম ভাই, আমরা একটা স্পন্সর পেয়েছি ভাই, আমরা স্পন্সর পেয়েছি ফাইনালি। তো সায়ন্তন বললো, সায়ন্তন তো প্রচণ্ড এক্সাইটেড, স্ট্যাটাস ফ্যাটাস দিয়ে দিল, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি আমরা বেহালার থেকে বাগুইআটে চলে এসেছি, পুরো সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা, মানে ভাবতে পারছি এক্সট্রিম টু এক্সট্রিম চলে এসেছি, ঠিক আছে? জাস্ট নাকি আমরা স্পন্সর পাবো বলে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু দাদাকে পুরো ক্লিয়ারলি বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে দাদা আপনি ফ্রিতে খাবার দিন, স্পন্সর দিন, যাই দিন না কেন, আমরা কিন্তু জেনুইন রিভিউ করবো। তো দাদা বলে, কোনো ব্যাপার না, ঠিক আছে, আমাদের খাওয়ার সব ভালো, ঠিক আছে, আমরা স্পন্সরশিপ দেবো, ফ্রিতে খাওয়াবো, তোমরা শুধু এসে এখানে ব্লগ করবে, ঠিক আছে, খাবার ভালো খেয়ে যাবে তোমরা। তো আমরা দেখি চালের সাথে নিয়েছে দাদা, দেখা যাক কিরম খেতে। সো তোমরা ওয়েট করো, সব কিছু আমরা দেখাবো। সো মিনওয়াইল আমরা অর্ডার করে দিয়েছি খাবার, ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করাবো ও মাই ফুডের ওনারের সাথে, ঠিক আছে? সো দাদার নাম হচ্ছে সাগর শ। হ্যাঁ, সো ভাইয়া আপ ইয়ে ক্যাফে খোলনে কে পিছে কুছ হিস্ট্রি হ্যায় ও বতাইয়ে সবকো। হিস্ট্রি এসা হ্যায় কি পহলে মে আপনে কজন ব্রাদার কে সাথ ওয়ার্ক করতা থা। ওকে, সাথ হি কাম করতা থা। ওকে, মুঝে এক্সপেরিয়েন্স গেইন কিয়া অর এক সবকা লিটিল মতলব सबका एक सपना रहता है कि खुद का एक रेस्टोरेंट हो, कैफे हो, तो उस सपने को मैंने पूरा किया इसको खोलकर। ओके, सो आप मतलब ये जो कैफे खोले, ये कब खोले? ये नियर अबाउट 2 months होने जा रहा है। 2 months यहाँ हो रहे यार है। और स्पेशलिटी क्या क्या है आपके कैफे? हमारे पास सैंडविच बर्गर लोग ज्यादा पसंद करते हैं हमारे यहाँ पर। ओके ओके, एंड आपने जो ये प्राइसिंग रखा है, मैंने देखा कि बहुत रीजनेबल है, उसके पीछे कोई रीजन है आपका? नहीं, मेरा रीजन बस यही है कि देखिए आप KFC जाओ या समथिंग जाओ, वो एक्सट्रीम हाई है, पूरा अल्टीमेट रेट है वो लोग का, बट हमारे यहाँ मतलब मिडिल क्लास लोअर क्लास सबको ही खा सकता है, सबको ही खा सकता है, रेट थोड़ा खा सकता है। ओके ओके, एंड आपको मैंने जो बोला था कि हम जेन्युइन रिव्यू देंगे, और आपने चैलेंज एक्सेप्ट किया था कि जेन्युइन रिव्यू दीजिए फिर भी हम लोग स्पॉन्सर करेंगे, तो मतलब वो क्यों, मतलब नहीं देखिए ऐसा है कि हम इसलिए आपको चैलेंज दिया था कि आप आइए टेस्ट कीजिए, हमको मालूम है कि आपको टेस्ट अच्छा लगेगा। ओके ओके, 500+ हमारे कस्टमर अभी तक हम लोग के पास है जिन्होंने हमें और हमारा फीडबैक दिया। ओके, रेयर कस्टमर को बोलते लिखने के लिए आप यहाँ फीडबैक चेक कर सकते हैं। গ্রেট গ্রেট, ঠিক আছে, তাহলে আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি, ঠিক আছে, আমরা কিন্তু জেনুইনলি নিচ্ছি চ্যালেঞ্জটা, যেটা দাদাকেও শুনিয়ে দিলাম তোমাদের, তোমরা ভাববে না আমরা চ্যালেঞ্জ হারনে वाले भी है। हां, চ্যালেঞ্জ হারনে वाले भी है, তো দাদা তো বলছে, ঠিক আছে, তোমরা ভাববে না এগুলো পপুলারিটি স্টান্ট, ঠিক আছে, তার জন্য কিন্তু দাদাকে আমি জেনুইনলি দেখিয়ে দিলাম। সো এনিওয়ে ভাইয়া, দেখতে হ্যায় খাকে ফির হাম লোগ রিভিউ দেতে, ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমাদের বার্গারটা চলে এসছে, আর সৌমেনকে অনেক বলার পরেও সৌমেন বলেছে না, সৌমেন বার্গার করবে না, বার্গার যেহেতু আমিই খেয়ে এসেছি এই চ্যানেলে আজীবন, তো বার্গারের রিভিউটা আমিই করব। তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু এটা স্পন্সার্ড ভিডিও, আমি এটা আগে থেকে বলে রাখছি, এটা দাদা আলাদা করে দিয়েছে আমাদেরকে, এটা কিন্তু বার্গারের সঙ্গে আসেনি। প্লাস একবার সৌমেন কাছে একটুখানি, এই যে পার্টিকুলার গার্নিশিংটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটা কিন্তু তোমার দাদা আমাদের জন্য স্পেশালি করেছে এই পার্টিকুলার জিনিসটা। কারণটা দাদাকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে এটা কেন মানে এরকম করছো, মানে তোমরা নর্মালি দাও না মানে কেন দিচ্ছ না, তখন দাদা বললো যে এইটা কেউ সবসময় খায় না, সো এটা ওয়েস্ট হয়ে যায় তাই জন্য দাদা করে না। অবভিয়াসলি তোমাদের যদি কারোর পছন্দ হয় তুমি দাদাকে বলতেই পারো, দাদা করে দেবে, সেটা দাদা আগে থেকেই ক্লিয়ার করে দিয়েছে। আর বাকি যেগুলো দেখছো সেগুলো সমস্ত কিছুই বার্গারের সঙ্গেই আসে। ওকে, সো এবার টেস্ট করে দেখা যাক। আমার এটা তোলা ভুল হয়ে গেছে, টেস্টটা খুবই ভালো, অনেস্টলি টেস্টটা খুবই ভালো, মানে কিরকম জ্যাম প্যাক হয়ে গেছে তোমরা দেখো, এদিক দিয়ে কামড়াচ্ছে এদিক দিয়ে ফেঁপে ফুলে বেরোচ্ছে, মানে কতটা ভেতরে ইনগ্রিডিয়েন্ট থাকতে পারে, টেস্টটা মারাত্মক ভালো। এর ভেতরে যে যতগুলো জিনিস দিয়েছে, এবার আছে প্যাটি, দেন সস, চিজ,
ক্যাবেজেস সমস্ত কিছু একদম জ্যাম প্যাকড আছে এর মধ্যে, অ্যান্ড লেটুস পাতাও দিয়েছে ব্যাপক করেছে। অনেস্টলি বলছি, এটা কত টাকা নিচ্ছে? 110 110 টাকায় কমপ্লিটলি ওয়ার্থ ইট। সো সায়ন্তন, তো বার্গারটা দেখলেই তোমরা কেন মাখামাখি করে খেলো, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে যে চিকেন চিজ গ্রিল স্যান্ডউইচ, খুব সুন্দর একটা মানে গার্নিশিং করে দিয়েছে, আমার তো গার্নিশিংটা খুব ভালোই লেগেছে। অ্যান্ড এই যে একটা জিনিস বলতে চাই তোমাদের, আমি যেটা ফার্স্টে একটা আমরা ভিডিও করেছিলাম স্যান্ডউইচের, যেটা স্ট্রিট ফুড ছিল, স্যান্ডউইচের সাথে কিন্তু চিপস থাকলে, আলু ভাজা চিপস, সেটা কিন্তু টেস্ট খুব ভালো লাগে খেতে, ঠিক আছে। সেটা আমি এখানে দেখলাম, সেটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড গার্নিশিংটা সত্যিই ভালো, মেয়োনিজ সস অ্যান্ড সুন্দরভাবে একটা ডিজাইন ফিজাইন করে দিয়েছে দাদা, ঠিক আছে। লেটস দেখা যাক খেয়ে কীরকম খেতে। ভালো ভাই খেতে, কোথায় 110 টাকা স্যান্ডউইচ, যে কালকে যেখানে খেলাম দুটো আলাদা আমাদের একটা প্লেটে দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর কোথায় 90 টাকার, মানে 90 রুপিজের আগেনস্টে এই স্যান্ডউইচটা আমি বলবো ওয়ার্থ ইট, ঠিক আছে। টেস্ট হিসাবে যদি বলি তাহলে খুবই ভালো, চিকেনের পিস আছে এখানে, সুন্দর গার্লিক আছে, বেশ ভালো লাগছে খেতে, ঠিক আছে। দেখ একটু দেখাই তোমাদেরকে, খুলে একটু দেখাই ভেতরে কতটা পরিমাণে, দেখ চিজ আছে, মেয়োনিজ আছে, চিকেন আছে, কতটা পরিমাণে আছে। স্টাফিংটা অনেকটাই বেশি, মানে আমি একদিক থেকে খেতে গেলে আরেক দিক থেকে বেরিয়ে যাচ্ছে, যেরকম বার্গারের সাথেও আমি দেখলাম, সায়ন্তনের সাথেও তাই হয়েছে। এতটা এক্সপেক্ট করিনি যে খেতে টেস্টটা ভালো, বাট সত্যিই খুব ভালো খেতে, জেনুইনলি ভালো খেতে। অ্যান্ড এখানে চিকেনের পিসগুলো খুব ভালো সেদ্ধ করা আছে, অ্যান্ড টেস্ট হিসাবে, সাইজ হিসাবে, কোয়ান্টিটি হিসাবে যদি বলি তাহলে ভালো খেতে, গুড। 90 রুপিস অ্যাগেনস্টে ইটস ওয়ার্থ ইট। দেখা যাক নেক্সটগুলো কীরকম। ওকে, সো আমাদের এবার পাস্তা আর চাউমিন চলে এসছে। হ্যাঁ, ইনিশিয়াল ইম্প্রেশন যেটা আমার আমার মতে সেটা হচ্ছে চাউমিনের কোয়ান্টিটিটা আমার দেখে একটু কম লাগে। একটু চাউমিনে কত টাকা নিচ্ছে? 100 টাকা। হ্যাঁ, তো 100 টাকার চাউমিনে আমার মনে হচ্ছে কোয়ান্টিটিটা একটু কম, আর পাস্তা যেটা আমার ঠিকঠাক লেগেছে, পাস্তাটা আমার অসুবিধা হয়নি দেখে। হ্যাঁ, আমার ওটা কোয়ান্টিটি একটু বেশি লাগছে, বেশি লাগছে। ওকে, ঠিক আছে, চলো। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এদেরটা সুন্দরভাবে ওদের নামটা খুব সুন্দর, ওমাই ফুড, আর এখানে খুব সুন্দর আমাদের ব্র্যান্ডিং আছে, এটা কলকাতা ফুড বুক। হ্যাঁ, এক্স্যাক্টলি, এবং এটা কিন্তু শুধু আমাদের জন্য নয়, বাই দ্য ওয়ে। হ্যাঁ, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সবার জন্য, সবার জন্যই এটা। তো বেসিক্যালি এটা যখন তোমরা আসবে তোমাদের ওখানে নাম লেখা থাকবে। হ্যাঁ, অ্যান্ড বাই দ্য ওয়ে এটা ওরিও শেক, আর ওটা হচ্ছে এটা 130, কেন আমি একটুখানি টাইম নিয়ে বললাম, কারণটা হচ্ছে মিক্স সসের মধ্যে রেড সসের পরিমাণটা আমার একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে, বাট স্টিল খেতে দুর্দান্ত, অসাধারণ হয়েছে। আমি কয়েকটা পয়েন্টস অ্যাড করতে চাই, ঠিক আছে। প্রথম হচ্ছে চাউমিনের টেক্সচার, আমি অনেক জায়গায়, তুই হয়তো দেখবি সায়ন্তন, অনেক জায়গায় চাউমিন পাতলা থাকে, অনেক জায়গায় মোটা থাকে, তোর কী পছন্দ? আমার একটু মোটা পছন্দ। সেম আমারও, একটু মোটা হলে কি না চাউমিনটা মানে মনে হয় মুখে কিছু লাগছে, মানে ম্যাগি, পাতলাগুলো ম্যাগি লাগে, কিন্তু এখানে একটা জিনিস ভালো দেয়, মোটা মোটা চাউমিন, সেটা আমার দেখতে ভালো লেগেছে, বেশ মানে খেতে ভালো লেগেছে, সরি, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লেগেছে। হ্যাঁ, খেয়ে দেখ। অ্যান্ড অবভিয়াসলি দেখো তোমরা দেখতে পারবে, অনেক সময় কী হয় না, চাউমিনের যে ইয়েটা লেন্থটা থাকে না, অনেক সময় অনেক বড় থাকে, মানে অনেক জায়গায় আমি দেখেছি তুলতে অসুবিধা হয়, দেখবি তুললে একবারে যে ওঠে না, একদম চামচ চামচ বেঁকে যায়, কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো করে কাটা আছে লেন্থগুলো, যেটা একটা সুবিধা তুলতে। টেস্ট হিসাবে যদি আমি বলি তাহলে নট ব্যাড, আমার খুব একটা খারাপ লাগছে না, কিন্তু একটা মানে আমি বলছি, হ্যাঁ মানে এই চাউমিনটার যে টেস্টটা আছে একটু অন্যরকম। শেজওয়ান, শেজওয়ান ব্যাপার আছে, শেজওয়ানও আছে, আর
আমি থাই নুডলসের সঙ্গে তুলনা করতে চাই। থাই নুডলস যেগুলো যেরকম হয়, কারেক্ট কারেক্ট কারেক্ট, একটা ওই দিক ঘেঁষা। নর্মাল আমরা যেরকম নর্মাল দোকানে চাইনিজ চাউমিন খেয়ে থাকি সেরকম কিন্তু নয়, এটা অন্যরকম খেতে। এবং এই অন্যরকমটা ইটস নট লাইক একটা বাজে ভাবে, ভালো খেতে। টেস্টটা একটু ইউনিক, একটু আলাদা, মানে ইউনিক ঠিক বলবো না, মানে ব্যাপারটা হচ্ছে একটু আলাদা টেস্টটা, মানে নর্মালি যেরকম আমরা খেয়ে থাকি। অ্যান্ড পাস্তাটা আমি একটু ট্রাই করে দেখি, পাস্তা আমি খাই না যদিও খুব একটা। নট ব্যাড, হ্যাঁ পাস্তাটা ভালো খেতে, একটু রেড সস ঘেঁষা হোয়াইট সস থেকে, মানে হোয়াইট সস পাস্তার থেকে, বাট স্টিল ভালো। এবার একটু ভালো এটা খেয়ে দেখি। মুখে আসতেই গলে যাচ্ছে না, ব্যাপক লাগছে ভাই খেতে। এটা আমি রেখে দিচ্ছি টনমিষ্টার জন্য, নাহলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা আমি এটা ট্রাই করে দেখি, ওরিও। ওরিও আমার প্রচণ্ড ফেভারিট, অ্যান্ড অবভিয়াসলি অনেকেরই, অনেক জায়গায় খেয়েছি আমি, দেখি এখানে কিরকম খেতে। ভাই টেস্ট দিস ভাই, কেমন? ব্যাপক ব্যাপক না ভাই, আমি আরেকটা নেবো ভাই, এটা পুরোটা আমার লাগবে। আমার ব্যাপক লেগেছে, দুটোই ভালো, দুটোই ভালো। আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, মানে নট লাইক এটা স্পন্সর বা ওরকম কিছু নয়, জাস্ট একটা জিনিস বলতে চাই। এতক্ষণ অবধি যত কিছু খেয়েছি, দেখি যত কিছু খেয়েছি, হ্যাঁ এই দুটো হচ্ছে বেস্ট, সব একদিকে, এই দুটো একদিকে, এই দুটো একদিকে, এই দুটো ভালোবাসা, ঠিক আছে, মানে ভালোবাসা, ট্রু লাভ, এটা হচ্ছে ট্রু লাভ। হ্যাঁ সমস্ত কটা খাবার যদি আমরা মানে কি বলবো, একশোতে একশো দিয়ে থাকি, সাপোজ হ্যাঁ আমরা যদি একশোতে একশো, হ্যাঁ যাতে যদি কোনো নেগেটিভ পয়েন্ট থাকে সেটাও যেন ক্যাফে ওনার জানতে পারে, যাতে ইন ফিউচার ওরা চেঞ্জ করতে পারে। কারেক্ট কারেক্ট। তো ফাইভ পয়েন্টার, ওয়েট ফর দ্য ফাইভ পয়েন্টার। ওকে, সো খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো ভরে গেছে, হ্যাঁ অনেক খেয়েছি আমরা, ঠিক আছে। এইবারে দাদাকে আমরা মাঝখানে দাঁড় করিয়েছি, ঠিক আছে, আপকি আদালতের মতো। হ্যাঁ, পাঁচটা পয়েন্টার্স যেটার আগেনস্টে আমরা রেটিং দেবো, ঠিক আছে। তো প্রথমে অ্যাম্বিয়েন্স, ওকে সো অ্যাম্বিয়েন্সে আমরা নাইন। আর আরেকটা জিনিসও তোমাদের দেখাবো, এখানে খুব সুন্দর করে একটা ইয়ে করা আছে, মানে খুব লাইট দিয়ে সাজানো আছে, সেটাও তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো পরে, স্ক্রিনে দেখিয়ে দেবো, স্ক্রিনে দেখিয়ে দেবো যে বেশ সুন্দর লাগছে। কিন্তু কেন নাইন, কেন টেন নয়, মানে আউট অফ টেন কেন টেন দিয়ে, কারণটা হচ্ছে আজকে মেঘলা ছিল, বাট ইনকেস এখন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, একটুখানি বৃষ্টি বৃষ্টি পড়ছে বা রোদ হচ্ছে, তো সেইখানে একটু সমস্যা হলেও হতে পারে। তো আপ ইস শেড করনা পড়েগা, লেকিন শেড আমাদের প্রোগ্রাম হ্যায়, ওকে প্রোগ্রাম হ্যায়, ঠিক আছে, বাট আমরা জেনুইন দেবো, আমরা যতক্ষণ এসেছি ততক্ষণ তো সেটা দেখেছি, শেড দরকার। ওকে, আফটার দ্যাট হসপিটালিটি, হসপিটালিটি টেন এন্ড টেন, টেন এন্ড টেন, অবভিয়াসলি খুব ভালো, খুবই ভালো, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দাদা আমাদের নিজে সাজেস্ট করছিল যে এটা নাও, এটা টেস্ট এইরকম, এটা টেস্ট এইরকম, তো যে বিহেভিয়ার ওই হসপিটালিটিটা খুবই ভালো, আমার আমাদের খুব ভালো লেগেছে। সো 10 এ 10 প্লাস স্পন্সরড ভিডিও, সো তো 10 এ 10 10 এ 10 ইয়া দিতেই হবে, ঠিক আছে, ওকে, বাট সিরিয়াসলি নট লাইক দ্যাট, ভালো। আচ্ছা হাইজিন আমি বলবো যে 10 এ 9 10 এ 9 টেবিলে সব কিছু ছিল, জল ছিল, টিস্যু পেপার ছিল, হ্যান্ড স্যানিটাইজার কিন্তু টেবিলে ছিল না, হ্যান্ড স্যানিটাইজার এক কি কমি থি, তো 1 পয়েন্ট কাটা, 1 পয়েন্ট কাটা, 9 9 হ্যাঁ ওকে। লাস্ট দুটো পয়েন্ট, দ্যাট ইজ দ্য টেস্ট আর ইট হচ্ছে কস্ট এফেক্টিভনেস। টেস্টে আমি বলবো 9.5 আউট অফ 10, হ্যাঁ কেন 0.5 কাটা গেল, বিকজ এই যে চাউমিনটা, চাউমিনটা ঠিক আছে, এই চাউমিনটা যে টেস্টটা সেটা একটু ইউনিক টেস্ট, যেমন শোম্যানের অতটা ভালো লাগেনি,
আমার ভালো লেগেছে, কারণটা হচ্ছে ও চায়নায় একটু পছন্দ করে আর থাইল্যান্ড পছন্দ করে। আরে তো কি করব, আমার মনে কেমন একটা লাগলো, বাট ঠিক আছে। হ্যাঁ তো আমার চাউমিনটা টেস্টটা ভালো লেগেছে, বাট সোমেনে অতটা ভালো লাগেনি। তো চাউমিন ছাড়া বাকি সমস্ত কিছু, পাস্তা ঠিক আছে, স্যান্ডউইচ এন্ড বার্গার অসাম, 10/10 দেওয়া যায়, আর 10/100 দেওয়া যায়। এই দুটো ইয়ে চেক মানে আমরা মানে সৌমিনটা খাওয়ার পরে বলেই যাচ্ছে ভাই আমি আরেকটা নেবো, আরেকটা নেবো, আরেকটা নেবো, ঠিক আছে অসাম। মানে তোমরা এখানে এসে আর কিছু ট্রাই করো না করো, এই দুটো শেকটা বহুত আচ্ছা দাও শেক, সিরিয়াসলি ট্রাই করো। আর আই গেস তুমি এটা নিজে হাতে বানিয়েছো না? নিজে, হ্যাঁ। আর আমি দেখছিলাম দেখছিলাম না দাদা, এগুলো নিজে হাতে বানিয়েছো, কারেক্ট, ঠিক আছে। লাস্ট হচ্ছে কস্ট এফেক্টিভনেস, কস্ট এফেক্টিভ 10/10। আমি মেনু কার্ডের ছবি তুলবো, মেনু কার্ডের ছবি তুলে তোমাদেরকে পাঠিয়ে দেবো, দেখলে বুঝবে। মানে তোমরা যে আমাদেরকে জানাবে যে 10/10 এটা না দেওয়ার মতো কি আছে, যদি তোমাদের মনে হয় কমেন্ট সেকশনে। এক্স্যাক্ট, বাট আমার মনে হয় কস্ট এফেক্টিভনেস অ্যাজ পার টিস অ্যাজ পার কোয়ান্টিটি 10/10 দেনা চায় আছে। এক্স্যাক্ট এক্স্যাক্ট, অল ওভার যদি আমি রেটিং দিতে হয় আমি এটাকে 9/10 9.8 ইজিলি দেবো, একদম ইজিলি। এবং এটা কিন্তু এই কারণে বলছি না, বারবার করে মেনশন করছি, এই কারণে বলছি না যে এটা স্পন্সর বলে, তোমরা নিজেরা এসো, এসে ট্রাই করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এন্ড এক্স্যাক্টলি আমাদেরকে জানাও কমেন্ট সেকশনে যে মানে অ্যাকচুয়ালি আমরা ঠিক বলেছি কিনা। বাই দ্য ওয়ে, ইন ফিউচার যদি দাদা এরকম সার্ভিস কন্টিনিউ না করে, হ্যাঁ সেটাও জানি, সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে, দাদা কিন্তু এগুলো দিচ্ছে না। হ্যাঁ আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমরা যখন ভিডিও করতে গেছিল তখন দিয়েছিল, কিন্তু পরে দিচ্ছে না। যদি এরকম হয় অবভিয়াসলি জানিও, তবে হ্যাঁ কোকোকোলা যেগুলো আছে সেগুলো কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু আলাদা, এরকম নয় যে 100 এর মধ্যে চাউমিন প্লাস কোল্ড ড্রিঙ্কস, এরকম ওগুলো আলাদা ছিল, শেকগুলো আলাদা ছিল, বাট ইন্ডিভিজুয়ালি প্রতিটা জিনিস অসম। Thank you. Thank you so much for sponsoring us, obviously. Thank you. Ekdam, ekdam. Ji. Bye-bye. Feedback bhi apna. Ekdam, feedback. Ha, feedback. Ekdam. Thank you. Chalo, onek hoye geche, thik ache. Anyway, see you. Bye-bye. Subscribe karo. Unsubscribe shunlam ami. Subscribe. Ami bolla unsubscribe karo. Subscribe karo. Ha, subscribe karo. Bye-bye. Bye-bye.